আমার নাম মোহাম্মদ ফয়েজুল্লাহ, আমার ডিস্ট্রিক্ট হইলো কুমিল্লা, থানা নাঙ্গলকোট। ব্যবসা আমি সৌদি আরবে থাকি, আমি একটা কাজ করি ফেটল ফার্মে। আমি ডিপিসি হসপিটালে ভর্তি হয়েছি, আজকে আমার 17 দিন। 17 দিনে আলহামদুলিল্লাহ আমি অনেকটুকু ভালো আছি। আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম, আমার সমস্যাগুলো ছিল আমার ঘাড় ব্যথা, ফিটে ব্যথা এবং কোমরে ব্যথা। ইনশাল্লাহ আমি আর 17 দিনে ভর্তি থাকার পরে অনেকটুকু আমি সুস্থ মনে করতেছি আমাকে। আর আমি মাঝে মধ্যে স্যারের ভিডিও দেখতাম সৌদি আরবে, তখন আমি সৌদি আরব থেকে আসার পর থেকে আমি স্যারকে এখানে দেখাই। তখন স্যার আমারে একটা MRI দেয়, অনেকগুলো টেস্ট দিয়ে তখন আমার MRI-তে আমার মাজার সমস্যা পায়, এখন ফিডের সমস্যা পাওয়াতে দেন আমার স্যারে ভর্তি যে 17 দিন। তখন আমি 17 দিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি। আমি আগে প্রচন্ড যে গাছগুলো করতে পারতাম না, মোটামুটি এখন সেই কাজগুলো আমি করতে পারি, আমার জীবন এখন অনেকটুকু সহজ হয়ে গেছে। আমি যে আশা নিয়ে দূর থেকে এসেছিলাম, ইনশাল্লাহ এখন অনেকটা আমি সুস্থ। আমার মনের কথা, এখন আমি তো বাইরে থাকি, থাকার পরে এখন বহুদিন আমি বোর্ড ডাক্তার দেখাইছি, ওখানে 2 বা 3 বার ডাক্তার দেখাইছি আমি। তারা ওখানে আমারে ব্যথার ওষুধ দেয়, তারপরে গার ব্যথা করলে আমারে ফেসারের ওষুধ দেয়, বলতেছে যে আপনার কিডনিতে পাথর, ফসফরের থলিতে পাথর। তখন 2-3 বার গেছি আমি ডাক্তারের কাছে, কোনোটা উপকার আমি পাই নাই। এরপরে আমি মাঝে মধ্যে স্যার ভিডিওগুলো ফলো করতাম, দেখি দিয়ে আমার স্যার কথা আর আমার যে সমস্যা হয় এগুলো অনেকটাই মিলে যেতেছে। তখন আমি দেশে আসি, আসি স্যারকে দেখাই, ইনশাল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আজকে 17 দিন শেষ, আমি ইনশাল্লাহ কালকে বাড়িতে চলে যাব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, সকুলা স্যারের জন্য, উনি এখানে ভালো ট্রিটমেন্ট দিতেছে, ইনশাল্লাহ এখানে যারা সার্ভিস দিতেছে ওরা খুব ভালো, তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার যে সার্ভিস দিয়েছে ইনশাল্লাহ ও খুব ভালো সার্ভিস দিছে আমার এই 17 দিনে। তাহলে আমার যেভাবে বলেছি আমি সেই বলে যে আমার এই জায়গা ব্যথা, এই জায়গা ব্যথা, ওই ওই জায়গায় সে আমার ট্রিটমেন্ট দিছে, ইনশাল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি। স্যার টাইম টু টাইম এসেছেন, স্যার জিজ্ঞেস করছেন কি সমস্যা, কোনখানে ব্যথা, কি ব্যথা, তখন স্যারে চিকিৎসা দিছে আমারে। তখন আমি স্যারের জন্য দোয়া করি ইনশাল্লাহ, আমি যেন আর যেন না আসতে হয়। আর হাঁটতে কষ্ট হইতো, ঘাড়ে ব্যথাটা হাঁটতে পারতাম না, ফিটে ব্যথাটা হাঁটতে পারতাম না, ইনশাল্লাহ এখন তো হাঁটতে পারি। আগে তো রাত্রে ব্যথার জন্য ঘুমাইতে পারতাম না, তখন একবার এই দিকে শুইতাম, একবার ওই দিকে শুইতাম, কিন্তু ব্যথায় কমতেছে না, ব্যথায় কমতেছে না, মনে হয় যেন মানে মারা যাবে অবস্থা, মনে মাঝে মাঝে মধ্যে মনে হয় যেন মনে মনে আর বাঁচুক না, যে ব্যথা এত যন্ত্রণা করতেছে। তখন মাঝে মাঝে ফ্যামিলিকে নিয়ে চিন্তা করতে হয়, কারণ আমি তো এখন আমার ইনকাম দিয়ে ফ্যামিলি চলে, তাদেরকে দিকে একটু মানে তখন খারাপ লাগিয়ে ওঠে যে কি করি। আমার জান আমার যদি আমার গ্রামের আশেপাশে যদি কোনো রোগী আমার এ সম্বন্ধে থাকে, তাহলে আমি ইনশাল্লাহ তাদেরকে বলবো এখানে চিকিৎসা নেওয়ার জন্য। আমি নিজে যখন সুস্থ হয়েছি, তখন আমি ওদেরকে নিশ্চয়ই বলবো যে এ দেখে দিয়ে ঘোরাফিরে না করে, পয়সা নষ্ট নষ্ট না করে এক জায়গায় চিকিৎসা নেওয়াটা যে ভালো হবে। আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে যে 17 দিনের চিকিৎসা নেওয়ার পরে আমার মনটা খুব ভালো লাগতেছে, মনে হয় যেন আমি ইনশাল্লাহ বাড়িতে এখানে চলে যাই। আমার তো মনে হচ্ছে এখান থেকে হাঁটিয়ে চলে যাই কুমিল্লা ইনশাল্লাহ। আমার আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, আমি আপনাদের দোয়া করি, ডিপিসি হসপিটালের স্যারের জন্য, সকুলে প্রধান স্যারের জন্য ইনশাল্লাহ দোয়া করি। আর আমার টাইম আর অল্প আছে, আমি আর 2 মাস আসি বাড়িতে, আমি আবার চলে যাবো সৌদি আরব, দোয়া করবেন আমার জন্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।